কলকাতা নাইট রাইডার্স আবারও পাঞ্জাবের বিরুদ্ধে হারলো ভাই, এবং পাঞ্জাবের বিরুদ্ধে একটা খুব ইম্পর্টেন্ট ম্যাচ ছিল কিন্তু সেই ম্যাচটাই হারলো, এবং কিভাবে হারলো এইসব কারণের জন্যই হারলো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারাও জানতে পারবেন। তার আগে আপনারা আমার চ্যানেলে যদি আপনারা প্রথমবার হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কেএল রাহুল টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং তার প্ল্যান কামিয়াব হয়েছে, যেখানে কলকাতা নাইট রাইডার্স 149 রান করেন, 150 টার্গেট দেয়, যেখানে কলকাতা নাইট রাইডার্সের আপার অর্ডার ব্যাটিং আবারও ফেল ভাই, যেখানে নীতিশ রানা 0, রাহুল ত্রিপেটি 7, আবার দিনেশ কার্তিকও 0। তো এটা আমার বলা যায় না, কিন্তু ভাই শুভমান গিল আর ইয়ান মর্গানের জন্যে রানটা এতটা টপকিয়েছে, যেখানে শুভমান গিল 57 এবং ইয়ান মর্গ্যান 40। আর সব থেকে বড় ব্যাপার সুনীল নারিন ভাই ভালো খেলছিল, আশা করতো আজকে ফর্মে ছিল, কিন্তু লাক খারাপ গিয়েছে ভাই, পুরো ব্যাটের এজে লেগে অর্থাৎ কানায় লেগে উইকেটে চলে যায় অর্থাৎ প্লে ডন হয়ে যায়, আর অফ স্ট্যাম্পের কতটা বলটি বাইরে ছিল। তো তারপরেই এক সময় লাগছিল যখন দুর্দান্ত 11 ওভারে 100 রান হয়ে গিয়েছিল, এবং তারপর থেকে আস্তে আস্তে রান চেপে 149 সে দাঁড়ায় 150 টার্গেট। সো দেখা যাক সেকেন্ড ইনিংসে কী হয়। সারজাই তো কলকাতা নাইট রাইডার্সের লাকি খারাপ, যেখানে কলকাতা নাইট রাইডার্স সারজাই এই গ্রাউন্ডে আজকে ছিল পুরোপুরি ব্যাটিং পিচ, আর কি বলবো টিম ম্যানেজমেন্টের, তো পুরোপুরি ব্যাটিং পিচ এবং কলকাতা নাইট রাইডার্সের মাত্র 8 রান, 150 টার্গেট ভাই। এ তো কলকাতা নাইট রাইডার্সের বলবো ভাগ্য ভালো যে ম্যাচটি এত পর্যন্ত এগিয়েছে। তো আমার মনে হচ্ছে প্রথম দিকে কিন্তু অবশ্যই সেই কেএল রাহুলের টিম কিংস ইলেভেন পাঞ্জাব অবশ্যই প্রথমে অত ভালো করতে পারেনি, কিন্তু যেই 8 ওভার গেল, 8 ওভারের রাকে মাত্র 47 রান ছিল এক উইকেট হারিয়ে, কিন্তু 8 ওভারের পর থেকে ভাই গেইল ঝড় উঠেছে যেটা, আর কলকাতা নাইট রাইডার্সের ভাই এটা জানে যে ব্যাটিং পিচ অবশ্যই ব্যাটিং ঠিকঠাকভাবে করতে পারিনি, এবং দ্বিতীয়ত এই ভাই একটা আম্পায়ারের ভুল হচ্ছে প্যাট কামিংসের ওইটা আউট না, এবং প্যাট কামিংস যদি না আউট হতো হয়তো রান আরও কিছু বাড়তো আমার তো মনে বলছে। তো আইপিএলের মতো এই লেভেলের খেলায় এরকম বড় ভুল আমরা দেখতে চাই না। তো বস কলকাতা নাইট রাইডার্সের অনেকই ভুল হয়েছে, হারার সব থেকে বড়ো কারণ যে কলকাতা নাইট রাইডার্স ব্যাটিং পেয়েছে। হ্যাঁ বস, তার কারণ যে কবার কলকাতা নাইট রাইডার্স ব্যাটিং পেয়েছে বিশেষ করে সারজাই সে কটা ম্যাচই হেরেছে। তো আশা করবো কলকাতা নাইট রাইডার্স এই হাত থেকে শিক্ষা পাবে, আর প্লে অফসে কিন্তু এখন কলকাতা নাইট রাইডার্সের ওঠার রাস্তা আরও কঠিন হয়ে গেল, যেখানে লাগাতার ভাই কিংস ইলেভেন পাঞ্জাব প্রত্যেক কটা ম্যাচ জিতেছে, লাস্ট 5টা ম্যাচ জিতে আপাতত কিংস ইলেভেন পাঞ্জাব অবশ্যই কেকেআরের আগে চলে গেছে, যেখানে কেকেআরের এখন রাস্তা খুবই খুবই কঠিন, যেখানে একসময় লাগছিল কলকাতা নাইট রাইডার্স এবার কোয়ালিফাই করে গেছে, কিন্তু দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তো আজকের ভিডিও এইটুকু, কলকাতা নাইট রাইডার্সের উপরে আর ভরসা রাখা যাচ্ছে না। তো নেক্সট ভিডিও দেখা হচ্ছে আবারও কলকাতা নাইট রাইডার্সের কোনো একটা নতুন ভিডিও নিয়ে, কলকাতা নাইট রাইডার্সের কিছু ভুল ধরার জন্যই ভিডিওটা বানানো। তো অবশ্যই আজকের ভিডিওটি এইটুকু।